হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফ্রেন্ড, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে আপনি আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনার আধার কার্ডে যে কোনো ভুল সংশোধন করবেন, এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখব কিভাবে কোনো ডকুমেন্ট ছাড়া আপনার আধার কার্ডের যে কোনো ভুল আপনি সংশোধন করবেন। ফ্রেন্ড, এই আধার কার্ডে ভুল সংশোধন করার জন্য আধার কার্ডের তরফ থেকে একটা নতুন পোর্টাল ওপেন করা হয়েছে। সেই নতুন পোর্টালের মাধ্যমে আপনি কিভাবে আপনার আধার কার্ডে ভুল সংশোধন করবেন সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আপনি আপনার মোবাইলে আমার এই ধরনের ভিডিওগুলো সবার প্রথমে পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। প্রথমে আপনি আপনার মোবাইলে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। করার পর গুগল লিখে সার্চ করবেন। গুগলের এই সার্চ অপশনে এসে এম আধার লিখে সার্চ করবেন। এম আধার লিখে সার্চ করলে সবার প্রথমে যে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এই লিঙ্কে ক্লিক করে দেব। এই লিঙ্কে ক্লিক করলে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর মাই আধার পোর্টাল নামে একটা অপশন আছে, দেখুন এখানে প্লিজ ভিজিট মাই আধার পোর্টাল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আধার কার্ডের নতুন পোর্টালটা ওপেন হয়ে যাবে। এখানে ওকে অপশনে ক্লিক করব। ক্লিক করে দেখুন নতুন পোর্টালটা ওপেন হয়ে গেছে। এখানে লগ ইনের যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দেব। এই অপশনে ক্লিক করলে আপনি লগ ইনের পেজটা পেয়ে যাবেন। আমি এখানে লগ ইনের অপশনটা ক্লিক করে দিচ্ছি। লগ ইন অপশনে ক্লিক করার পর দেখুন আরেকটা নতুন পেজ ওপেন হয়েছে। এখানে এন্টার আধারের জায়গায় আমার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। আধার কার্ড নাম্বারটা দেওয়ার পর নিচে দেখুন একটা ক্যাপচার কোড আছে, সেটা নিচে দিয়ে দেব। দেওয়ার পর সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করে দেব। সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করলে আপনার এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা থাকবে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনি এন্টার ওটিপির জায়গায় দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে লগ ইনের অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আরেকটা নতুন পেজ ওপেন হবে। এখানে আপডেট আধার অনলাইন বলে একটা অপশন পাবেন, এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করলে আরেকটা নতুন পেজ ওপেন হবে। এই পেজে আপনি কিভাবে আপনার আধার কার্ডের ভুল সংশোধন করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এগুলো দেখার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর প্রসেস টু আপডেট আধার এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখুন একটা লিস্ট দেখতে পাচ্ছি। এই লিস্টে প্রথমে ল্যাঙ্গুয়েজ, তারপর নেম, তারপর ডেট অফ বার্থ, তারপর জেন্ডার এবং সবার নিচে দেখুন অ্যাড্রেসের একটা অপশন আছে। ফ্রেন্ড, আপনার আধার কার্ডে এই সমস্ত ভুলগুলো কিন্তু আপনি এখান থেকে অনলাইনে সংশোধন করতে পারবেন। এবং ফ্রেন্ড, আপনি যদি আপনার নামটা সংশোধন করতে চান তাহলে এখানে নেমের যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দেবেন। করার পর আপনার নামটা সংশোধন করতে পারবেন। ফ্রেন্ড, অনলাইনে আপনি আপনার নামটা এখান থেকে দুবার পর্যন্ত সংশোধন করতে পারবেন, তারপরে কিন্তু ভুল হলে আপনি এখান থেকে সংশোধন করতে পারবেন না। একইভাবে আপনার ডেট অফ বার্থটা আপনি এখান থেকে একবার সংশোধন করতে পারবেন এবং জেন্ডারটা আপনি একবারই সংশোধন করতে পারবেন। আমি যেহেতু আমার নামটা শুধু সংশোধন করতে চাই তাই নামটা সিলেক্ট করলাম। করার পর প্রসেস আপডেট আধার এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করলে দেখুন আরেকটা নতুন পেজ ওপেন হয়েছে। এই পেজে সবার উপরে দেখুন কারেন্ট ডিটেলসে একটা অপশন আছে, তারপরে ডিটেলস টু আপডেট আরেকটা অপশন আছে। ফ্রেন্ড, এখানে আমার আধার কার্ডে যে নামটা এখন আছে সেটা উপরে আমি দেখতে পাচ্ছি, এবং আমি যে নামটা এই আধার কার্ডে আপডেট করতে চাই সেই নামটা ডিটেলস টু বে আপডেটের ঘরে দেখুন নিউ নেমের একটা অপশন আছে, এখানে দিয়ে দেব। নিউ নেমের ঘরে আমার এই নামটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই নামটা আমার লোকাল ল্যাঙ্গুয়েজে অটোমেটিকলি কনভার্ট হয়ে যাচ্ছে। ফ্রেন্ড, এই নামটা আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে গেলে আপনি অবশ্যই দেখে নেবেন আপনার নামের স্পেলিংয়ের কোনো মিস্টেক হয়েছে কি না। যদি আপনার নামের কোনো স্পেলিংয়ের মিস্টেক হয়ে থাকে আপনি অবশ্যই আপনার সেই ভুলটা এখান থেকে সংশোধন করে নেবেন, কারণ এই ভুলটাই কিন্তু আপনার আধার কার্ডে থেকে যাবে। নামটা সংশোধন করে নেওয়ার পর আপনি আপনার আধার কার্ডের ভুল সংশোধন করার জন্য কোন ডকুমেন্টসটা আপলোড করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তার জন্য এখানে সিলেক্ট ভ্যালিড ডকুমেন্টস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, দেখুন এখান থেকে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখানে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমার আধার কার্ডে ভুল সংশোধন করার জন্য আমার কাছে অন্য কোনো ভ্যালিড ডকুমেন্টস নাই, তাই আমি এখানে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করলাম। ফ্রেন্ড, এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে আপনি কিন্তু আপনার আধার কার্ডে ভুল সংশোধন করতে পারবেন। ফ্রেন্ড, এই দ্বিতীয় অপশনটা আপনি তখনই সিলেক্ট করবেন যদি আপনার কাছে আধার কার্ডের ভুল সংশোধন করার জন্য
আধার কার্ডের সার্টিফিকেট থাকে। ফ্রেন্ড, এই আধার কার্ডের সার্টিফিকেটটা আপনি কিভাবে বানাবেন তার জন্য আমি আরেকটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিও লিঙ্কটা আপনি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি দেখে নেবেন কিভাবে আপনি আধার কার্ডে ভুল সংশোধন করার জন্য একটা সার্টিফিকেট বানাবেন। আমি এখানে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করলাম। করার পর নিচে ভিউ ডিটেলস অ্যান্ড আপডেট ডকুমেন্ট এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ টু আপডেট এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমার ডকুমেন্টসটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব, যে ডকুমেন্টসটা আমি আধার কার্ডে ভুল সংশোধন করার জন্য বানিয়েছিলাম। ডকুমেন্টসটা সিলেক্ট করে নেওয়ার পর নিচে নেক্সটের একটা অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করতে দেখুন একটা পেজ লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর দেখুন পেজটা ওপেন হয়ে গেল। এবার এখানে দুটো অপশন আছে, এই দুটো অপশন সিলেক্ট করে নেব। তার জন্য পাশের এই ঘরে টিক চিহ্ন দিয়ে দেবো। টিক চিহ্ন দিয়ে দুটো অপশন সিলেক্ট করে নিচ্ছি। করার পর নিচে নেক্সট অপশনে ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করতে পুনরায় আরেকটা নতুন পেজ ওপেন হয়েছে। এখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, এটা টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করে নেব। করার পর মেক পেমেন্ট এই অপশনে ক্লিক করে দেব। এই অপশনে ক্লিক করতে দেখুন একটা পেজ লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর একটা পেজ ওপেন হলো। এখান থেকে আপনার আধার কার্ডের আপডেটের জন্য আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে। এই পেমেন্ট আপনি ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং বা আপনার পেটিএম বা ওয়ালেট থেকে করতে পারেন। আপনি যদি এই পেমেন্টটা আপনার এটিএম কার্ডের মাধ্যমে করতে চান তাহলে এখানে ডেবিট কার্ডের অপশনে ক্লিক করবেন। করার পর আপনার এটিএম কার্ডের নাম্বারটা এবং এক্সপায়ার ডেট এবং সিভিভি নাম্বারটা দিয়ে দেবেন, যে নাম্বারটা আপনার কার্ডের পিছনে লেখা থাকে। সেটা দেওয়ার পর নিচে নেমের জায়গায় আপনার নেমটা দিয়ে দেবেন। দেওয়ার পর প্রসেসের একটা অপশন আছে নিচে, এই অপশনে ক্লিক করে দেবেন। প্রসেসের এই অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট থেকে 50 টাকা কেটে নেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি একটা রেফারেন্স আইডি পেয়ে যাবেন, যে আইডির মাধ্যমে আপনি আপনার এই ভুল সংশোধনের স্টেটাস চেক করতে পারবেন। ফ্রেন্ড, এই ভুল সংশোধনের স্টেটাস কিভাবে চেক করা হয় তার জন্য আমি আরেকটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর লিঙ্কটা আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে দেখে নিতে পারবেন আপনি কিভাবে আপনার ভুল সংশোধনের স্টেটাস চেক করবেন। ফ্রেন্ড, এইভাবে আপনি আপনার মোবাইল থেকে আপনার আধার কার্ডে যে কোনো ভুল সংশোধন করতে পারবেন। ফ্রেন্ড, আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আপনি আপনার মোবাইলে আমার এই ধরনের ভিডিওগুলো সবার প্রথমে পেয়ে যাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।